জীবনের এই একটা সময় এসে মনে হয়, এখন যদি জীবন থেকে 5 মিনিট সময়ও পাই, সেই সময়টা নিজের সন্তানের পেছনে ব্যয় করি। আমি মোটেও নিখুঁত মানুষ নই, আমার ভুল আছে, আমার অহংকার আছে, আমার দোষ আছে, ত্রুটি আছে, কিন্তু আমি এখন চেষ্টা করি একজন নিখুঁত মা হতে। মাতৃত্বের স্বাদ হচ্ছে স্বর্গীয় স্বাদ। পাশের বাসার ছাদে এই গাছটা দেখার পর থেকে ইচ্ছে করছিল এই সুন্দর গাছটা যেন আমারও থাকে। পাশের বাসা থেকেই একটা ছোট্ট চারা পেয়েছে এই গাছের, সেই চারাটা লাগিয়ে দিলাম। আমার আজকাল আজকাল না, আমার সবসময় এটা মনে হয় যে মানুষের পেছনে সময় ব্যয় করার চেয়ে একটা গাছের পেছনে সময় ব্যয় করা, একটা বই পড়ার পেছনে সময় ব্যয় করা, একদম নিজের মানুষ যারা তাদের পেছনে সময় ব্যয় করাটা সবচেয়ে ভালো কাজ। প্রত্যাশার জায়গা থাকে না, কষ্ট পাওয়ার জায়গা থাকে না, মন সবসময় ভালো রাখা যায়। আমার সাথে হয়তো আরও সবাই একমত হবে, যাদের পাপবোধ বেশি তারা তত ধার্মিক, তারা তত দানশীল। কারণ আমি তো জানি আমি কি অন্যায় করেছি, সেটা পরিবারের সাথে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, বা দেশের মানুষের সাথে হোক। সবাই তেমন নয়, কিন্তু বেশিরভাগ মানুষই জানে তারা তাদের পাপটা কোথায়, আর এই জন্যই সবসময় চেষ্টা করে সেই পাপটাকে প্রায়শ্চিত্ত আকারে মানুষকে কিছু সহযোগিতা করে, মানুষের মন খুশি করে সে পাপটা যেন কাটা যায়। মরতে হবে তো, মৃত্যু ভয় তো সবারই থাকে, তাদেরও আছে। এইবার শুনেছি অনেক বেশি ভুট্টা চাষ হয়েছে। আমাদের শোরুমের এক স্টাফ বাসার জন্য কয়েকটা ভুট্টা পাঠিয়েছে। পপকর্ন ছাড়াও যে ভুট্টা অন্যভাবে খাওয়া যায় এটা আমি জানতাম না। ভুট্টাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে একদম আমরা রোজার সময় বুট যেভাবে খাই সেভাবেও খাওয়া যায়, আবার এটাকে একটু স্পাইসি করতে ম্যায়োনিজ, হালকা লবণ, মরিচ, পেঁয়াজ কুচি এসব দিয়ে ভালোভাবে ভেজে নামানোর আগে চিজ ছিটিয়ে দিলে সেটা খেতে আরও বেশি আমি লাগে। এত পরিমাণে গরম ছিল আর এখন হুট করে বৃষ্টি হচ্ছে, চারদিকটা একদম শীতল হয়ে গেছে। তুমি জীবনে যত কিছুই করো না কেন, তোমার প্রভুর সান্নিধ্য ছাড়া তোমার এই জীবন অচল। আর যে কাজ করলে প্রায়শ্চিত্ত করতে হয়, সেই কাজ থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ। দিন শেষে ঘুমাতে যাওয়ার আগে এতটুকু স্বস্তি অনুভব করি, হারাম কোনো ইনকাম, অন্যের কাছ থেকে মেরে নিয়ে আসা টাকা বা অর্থে চলি না। সবারই শান্তিটা নিয়ে ঘুমাতে যাওয়া উচিত। আমার আয়ের উৎস কী, আমি কীভাবে অর্থ আয় করছি, এটা পৃথিবীর কেউ না জানলেও আমি তো জানি। একজন চোর তো জানে যে সে চুরি করে নিজের চাহিদা পূরণ করছে। রিজিক অনেক বড় একটা ব্যাপার, সবারই উচিত নিজের রিজিকটাকে একদম সহিভাবে রাখা। লোভের কারণেই আমরা আসলে চাইলে অনেক কিছু করতে পারি না। তবে জীবনটাকে যদি সুন্দর করে সাজানো যায়, তাহলে জীবনটাকে সুন্দর করে সাজানো অবশ্যই সম্ভব। দিন শেষে একটা কথাই বলবো, যে অবস্থাতেই থাকবো, জেনে শুনে কখনো এমন কিছু করো না যাতে একটা সময় অনুশোচনায় ভুগতে হয়। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, ইলাবতী সংসারের পাশে থেকো। তোমাদের জন্য অনেক ভালোবাসা, আর আমাদের জন্য দোয়া রেখো।